চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ান সেনাবাহিনীর সামরিক মহড়া যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। সম্প্রতি পরিচালিত এই মহড়ার তীব্র সমালোচনা করেছে বেইজিং। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে বিষয়টি আবার উত্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বিপজ্জনক বার্তা দিয়ে আসছে, এমন কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, শির সঙ্গে ফোনালাপে তাইওয়ান নীতিতে কোনো পরিবর্তন না আনার কথা পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। আগামীতেও অঞ্চলটির সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার কথাও চীনের প্রেসিডেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। Also the issue of Taiwan was raised by the Chinese and the president reiterated that US policy on Taiwan has not changed. তাইওয়ানকে সবসময় নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে বেইজিং, কিন্তু নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখে তাইওয়ান। অঞ্চলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইপের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক ওয়াশিংটন, এমনকি অন্যতম অস্ত্রের যোগানদাতাও যুক্তরাষ্ট্র। রাহুল রানা, সময় সংবাদ।